আবাসিক এলাকায় সাইকেল চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। তার পেছনেও একজন আসছেন সাইকেল নিয়ে। এক পর্যায়ে পেছনে ফিরে তার দিকে তাকিয়ে কিছু একটা বলেছিলেন অভিনেত্রী। ঠিক তখন রাস্তার পাশের একটি কুটিতে গিয়ে ধাক্কা খায় তার সাইকেলটি। এতে উল্টে পড়ে যান এই নায়িকা। তাতে খানিকটা ব্যথা তো পেয়েছি নেই, কিন্তু তার অভিব্যক্তিতে নেই ব্যথার বিন্দু পরিমাণ ছাপ। বরং হাসি মুখে সামলে নেন পুরো বিষয়টি। শুক্রবার নার্গিস ফাকরি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। আর ক্যাপশনে জীবন নিয়ে দারুণ একটি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, আপনি যখন পড়ে যাবেন তখন তা হাসি ও স্টাইলের মাধ্যমে সামলে নেবেন, কিন্তু মনে রাখবেন সব সময় নিজেকে তুলে এনে সামনে এগিয়ে যেতে হবে। প্রথমবারের মতো এবার কানের লাল গালি চাই হেঁটেছেন এই অভিনেত্রী। পিঙ্ক কালারের পোশাকে সেখানে রূপের দ্যুতি ছড়িয়েছেন তিনি। বড় পর্দায় এখন খুব একটা নিয়মিত নন নার্গিস ফাকরি। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিছুদিন আগে বিরতি ভেঙে ভারতে ফিরে তিনি জানান নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান। নার্গিস ফাকরি অভিনীত সর্বশেষ সিনেমা তোরবাজ। বর্তমানে তার হাতে রয়েছে হারি হারা বীরা মাল্লু সিনেমার কাজ। এতে তার সহশিল্পী পবন কল্যাণ।